सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम ईएसआई मल्टीमीडिया चैनल पक्ष स्वागत दर्शक हम चले आसलम बांग्लादेशे सर्वबृहत पाइकारी आदा रसुन आरदे तो दर्शक बर्तमान बाजारे आमरा आपनादेरके आदा रसुनेर आपडेटटा जानिये देब एखाने देशी आदा इंडियन आदा चायना आदा देशी रसुन इंडियन रसुन चायना रसुन समस्त आपडेट आपनारा एई भिडियोते पाबेन। दीर्घ अनेक बछर जाबत ढाका कारुन बाजार पाइकारी आदा रसुन बिक्री करे तो एखाने केउ जदि आदा रसुन पाइकारी निते चान ब्यबसा करते चान ताहले अवश्य आपनारा ढाका कारुन बाजार चले आसबें जथेष्ट परिमाण आपनारा कम दामे पाबेन। आई माल्टीमिडिया चैनलेर संगेई आपनारा थाकबें कारण आमरा आमादेर एई चैनेले प्रतिनियत विभिन्न मालामालेर उपर आइडिया दिए थाकि विभिन्न मालामालेर उपर भिडियो करे थाकि। सो दर्शक तो चलुन आमरा जारा ब्यबसायी तादेर साथे आमरा कथा बलबो आजकेर बाजारे कत करे आदा रसुन बिक्रि करछे। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালোই। আলহামদুলিল্লাহ ভালো আছেন। কি নাম ভাই আপনার? মোহাম্মদ ইউসুফ। ইউসুফ ভাই? জি। আপনার নাম ইউসুফ? জি। কারণ বাজার আয়শা যদি কেউ বলে যে আমি ইউসুফ ভাইয়ের আড়ত থেকে আমি আদা রসুন নিব তাহলে যে কোনো কেউ দেখিয়ে দিবে না? অবশ্যই দেখিয়ে দিবে। অবশ্যই দেখিয়ে দিবে। ইউসুফ ভাই কত বছর ব্যবসা করছেন বলেন তো? 15000। হ্যাঁ এ ভাই কারণ বাজার 1993 তে শুরু করেছিলাম কারণ বাজার প্রথম ব্যবসা 1993 সাল থেকে। জি। তো দীর্ঘ দুই যুগ শেষ নাকি? জি দুই যুগ শেষ না। জি। তো দর্শক দীর্ঘ অনেক বছর যাবত ঢাকা কারণ বাজার ব্যবসা করছে আমাদের এই ইউসুফ ভাই। যদি কেউ আদা রসুন নিতে চান পাইকারি দামে এখানে ভরপুর, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে বামে ডানে সব দিকে এখানে ভরপুর পরিমাণে আদা রসুন আছে, যদি কেউ পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাহলে আপনারা ইউসুফ ভাইয়ের কাছে চলে আসবেন। ইউসুফ ভাই আপনার বাড়ি জানি কোথায় বলছেন? মাদারীপুর। মাদারীপুর। আর আপনি আপনার এই দোকান নাম্বার কত একটু বলেন তো? 6 নম্বর। 6 নম্বর দোকান পার্ক মার্কেট 6 নম্বর। আর আপনার দোকানটা একটু লোকেশনটা একটু ভালো করে বলেন, দোকান নাম্বার লোকেশন। এই পার্ক মার্কেট 6 নম্বর ঘর। 6 নম্বর ঘর। ইউসুফ ভাই, ইউসুফ ভাই। সো দর্শক দেখতে পাচ্ছেন যে ইউসুফ ভাই, ইউসুফ ভাই দীর্ঘ এক সপ্তাহ এক মাস বা দুই এক দিন বা পাঁচ দিনের তুলনায় আজকের বাজারে আদা রসুন দেশি সব কিছু দাম একটু কম না বেশি? কিছুটা আছে কম, আবার কিছুটা বেশি। মানে কিছুটা কম আছে কিছুটা বেশি আছে। আজকে সমস্ত আপডেট আপনারা আমাদেরকে এই ভিডিওতে দিবেন নাকি আপনি? তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত আপডেট পাওয়ার জন্য আপনারা এই ভিডিও থাকেন। তো ইউসুফ ভাই আপনি আমাদেরকে বলেন আপনার সামনে যে আদা এবং এই রসুন এটা ইন্ডিয়ান না চায়না? এটা চাইনিজ। এটা আদা চাইনিজ? আদা দুইটা চাইনিজ। দুইটা চাইনিজ। যদি কেউ নিতে চায় পাইকারি নিতে হবে? পাইকারি হ্যাঁ, পাল্লা নিতে হয়, বিক্রি হয় না। কত করে বিক্রি করছেন রসুনটা? এটা হলো কোয়ালিটি আছে ভাই, এটা হলো ভালোটা বেস্ট যেটা কোয়ালিটি, ওটা হলো আপনার 105 টাকা কেজি আছে। 105 105 সবচেয়ে বেস্ট। হ্যাঁ বেস্ট। আর মিডিয়ামটা আছে আপনার 90 টাকা কেজি। 90 টাকা মিডিয়াম? মিডিয়াম। মানে আর চায়নার ভিতরে ভালো খারাপ আছে? হ্যাঁ অবশ্যই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চায়নার ভিতরে ভালো খারাপ আছে। যদি আপনি বেস্ট একবারে ভালো কোয়ালিটির যেই রসুনটা নিতে চান তাহলে 105 টাকা, আর নিম্নমানেরটা 90 টাকা। 90 টাকা। 90 টাকা। বস্তাতে কত কেজি হয়? 20 কেজি। 20 কেজি এক একটা বস্তা? 20 কেজি। যদি কেউ নিতে চায় 20 কেজি নিতে হবে? বেশি হ্যাঁ, বস্তা হিসেবে নিলে 20 কেজি দেবে, তাহলে পাইকারি। আর যদি পাল্লা হিসেবে না, দাম একটু বেশি পড়ে, একটু বেশি হবে, সামান্য বেশি হবে। সামান্য বেশি। আচ্ছা তাহলে চায়না আদাটা কত করে দিচ্ছেন আজকের বাজারে বলেন? আপনার চায়না আদা আজকের বাজারে আপনার ভালোটা আছে হলো আপনার 480 থেকে 500 টাকা পাল্লা। 480 থেকে 500 টাকা? জি। আর বস্তা হিসেবে আছে 80 থেকে 85, 85 টাকা, 85 টাকা আছে ভালোটা। ভালোটা? জি ভালোটা। কেজি? কেজি পাইকারি। আর এটা কত করে? এটা হলো 95 96 টাকা। এটা হলো মানে আপনার যে ভাঙা হিসাবে আর কি, এটা বাংলা একটা পাতা ঢাললে আমাদের ঘাটতি হয়, ঘাটতি হিসাব করে আগে বিক্রি করি ভাই। আচ্ছা তাহলে আপনি যেটা বলতে চাইছেন আজকের বাজারে আপনার এই যে সামনের যে আদাটা এটা 95 টাকা কেজি? জি 95। পাইকারি? পাইকারি। আচ্ছা আর 85 টাকা কোনটা বলছিলেন? এই যে বস্তা, বস্তা। এই যে বস্তা যেটা দেখাতে পারছেন আমাদেরকে, এটা সুবিধ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিপুল পরিমাণে বস্তা। যদি কেউ বস্তা নিতে চান তাহলে দাম একটু কম পড়বে, আর খুচরা এক পাল্লা 5 কেজি যদি কেউ আদা নিতে চান তাহলে একটু দাম বেশি পড়বে। আচ্ছা ইউসুফ ভাই আপনি আমাদেরকে বলেন ওই কোনার আদাটা কত করে বিক্রি করছেন? ইন্ডিয়ান কেরালা।
আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভালো মানের, এটা কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো মানের ইন্ডিয়ান যে আদাটা, এটা কত করে দিবেন? এটা এখন আমরা পাইকারি বিক্রি করতেছি হলো 75 টাকা কেজি, 75 পাইকারি 75 কেজি, জি কেজি। আচ্ছা এটা কি? এটা এটা আপনারা চায়না? এটা চায়না। এটা কত করে দিবেন? এটা আপনার হলো 90 টাকা কেজি বিক্রি হইতেছে। এটা 90 টাকা কেজি, জি। সুপ্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান এবং চায়না আদার দাম আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম বাজারে, বর্তমান বাজারে কত করে বিক্রি করে। আচ্ছা ভাই আপনার পিছনে যে রসুনগুলা, এই রসুনগুলা কি আমাদের চায়না না ইন্ডিয়ান? চায়না, সব চায়না। এখন কি চায়নার মাল কি বেশি নাকি? চায়নার বাংলাদেশে ইন্ডিয়ান রসুন আসে না ভাই, ইন্ডিয়ান রসুন আসে না। আচ্ছা আমাদের বাংলাদেশে কি রসুন আছে? আচ্ছা আমাদের বাংলাদেশি রসুনটা আজকের বাজারে কত করে চলছে? আমরা 40 টাকা দিয়ে বিক্রি করতেছি পাইকারি, 40 টাকা কেজি, 40 টাকা পাইকারি। আর কম দামে আছে 30 আছে 25 ডলার, কোয়ালিটি উপরে বলছেন ভালো, এটা বেস্ট কোয়ালিটি সবচেয়ে ভালো। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে বেস্ট কোয়ালিটি, যদি কেউ রসুন নিয়ে ব্যবসা করতে চান বা রসুন বাসাবাড়ির জন্য, বিভিন্ন হোটেলের জন্য, বিভিন্ন রেস্টুরেন্টের জন্য যদি কেউ তাহলে অবশ্যই আপনারা এই সুপাইয়ের কাছে চলে আসবেন। 2.5 লাখ কেজি 40 টাকা পড়ে পাইকারি রেট এখানে। এই সুপাই এখানে বিপুল পরিমাণে ওনার পুরা পাইকারি মার্কেট, যদি কেউ আদা রসুন নিতে চান। তো বর্তমান বাজারে আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আদা রসুনের বিভিন্ন, ইন্ডিয়ান আদা, চায়না আদা, বিভিন্ন ইন্ডিয়ান রসুন, চায়না রসুন এবং দেশি রসুন, সমস্ত আপডেট আপনারা এই ভিডিওতে পেয়ে গেছেন। তো দর্শক বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের সঙ্গেই থাকবেন। ইসোপাই অনেকেই আছে আপনার সাথে বিভিন্ন সময় আদা রসুনের ইনফরমেশন জানবে বা আপডেট জানার জন্য আপনার সাথে যোগাযোগ করবে, অথবা বিভিন্ন নতুন ব্যবসায়ী আছে আপনার সাথে কারণ বাজার এসে আপনার কাছ থেকেই বিভিন্ন আদা রসুন পাইকারি দামে নিতে চায়, সেক্ষেত্রে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ফোন নাম্বার একটু বলে দেন। হ্যাঁ তো দর্শক অনেকে আছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে, আপনারা অবশ্যই বিভিন্ন সময় বিভিন্ন আপডেট জানার জন্য ইসু ভাইয়ের কাছে চলে আসবেন, ইসু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ইসু ভাই নাম্বারটা বলেন, আপনার কাছ থেকে যেটা থাকে, যেটা আপনার সঙ্গে থাকে ওই নাম্বারটা বলেন। 01736 01736 431 431 350 350। সো দর্শক আপনারা যে কোনো সময় ইনফরমেশন জানার জন্য অবশ্যই আপনারা ইসু ভাইয়ের কাছে চলে আসবেন, ঢাকা কারণ বাজার। সুপ্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।